তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি সভা। বহরমপুরের জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের উপস্থিতিতে জেলার সমস্ত সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে আগামী 21 জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস উদযাপনের প্রস্তুতি সভার আয়োজন করা হল। এই প্রস্তুতি সভা থেকে জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলায় কিভাবে পৌঁছাবেন এবং কত সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী ধর্মতলায় যাবেন তার একটি রূপরেখা প্রকাশ করলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার। যে সংখ্যক মানুষ যেতে চাইবে সেই সংখ্যক বাস বা অর্থ আমরা জোগাড় করতে পারি না, তাই একদিকে আমরা যেমন সবাইকে নিয়ে যতদূর সম্ভব নিয়ে যাওয়ার সর্ব নেতৃত্বরা চেষ্টা করবেন এবং নিয়ে যাবেন, বাদবাকি সবাই যারা থাকবেন এক বৃহৎ অংশের মানুষ বলবো, সেদিন টিভি খুলে নিজের মোবাইল থেকে দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের নির্দেশিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা দেবে আমরা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। আপনাদের মধ্য দিয়ে মুর্শিদাবাদের মানুষকে আমরা শ্রদ্ধা জানাই, সালাম জানাই, প্রণাম জানাই, অভিনন্দন জানাই। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।